কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ফিল্টার মেনু থেকে ব্লার নিয়ে কথা বলবো। অর্থাৎ এর আগে আমরা এই তিনটি অপশন দেখেছিলাম ব্লারের, এবং আমরা এই টিউটোরিয়ালে বাকি যে অপশনগুলো আছে সেগুলো থেকে আমরা লেন্স ব্লার পর্যন্ত দেখে নিব এগুলো, ঠিক আছে? ফিল্টার মেনু এবং ব্লারের পার্ট টু টিউটোরিয়াল করলাম। ওকে, ঠিক আছে। ফার্স্টেই আমাদের যেটা আছে সেটা হলো এভারেজ। এভারেজ এটা যেরকম কাজ করে, এটা আমাদের, আমার মনে হয় যে এটার কোনো কাজ সেরকম একটা নেই বা সেরকম একটা ব্যবহার হয় না। এটা দেখতেই পারছেন, আমি এখানে দুইটি পিকচার ওপেন করে রেখেছি, এবং একটি এটি এবং এটি আমার পিকচার। এবং ফার্স্টেই আমি চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার। আমি ফার্স্টে এই পিকচারটি সুইচ করে নিলাম এবং চলে গেলাম ব্লার, ব্লার থেকে এভারেজ। এভারেজ যদি দিয়ে দিই, এবার দেখতে পারবেন যে একটা সলিড কালার মতো চলে এসেছে, তাই না? ভাবছেন যে কী ব্যাপার, ব্লার হওয়ার কথা কিন্তু সলিড কালার কেন চলে আসলো? এই পিকচারে আপনি যে পিকচারটি ওপেন করবেন সেই পিকচারে যে কালারগুলো আছে সে এভারেজ করে একটি ফিল করে দেবে একটি কালার নিয়ে। সাপোজ আমি এই পিকচারটিতে দেখালাম এবং কনফিউশন হতে পারে না, আমি তার জন্য আরও একটি পিকচার ওপেন করে রেখেছি। এবং সেমভাবে যদি আমি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার এবং দেন এভারেজ দিয়ে দিই, এখন দেখতে পারবেন যে এই পিকচারে যে ফিল কালার, এভারেজ যে কালার সেটি এখানে ধরে নিয়েছে। এবং এখানে দুইটি আমরা এটাও করে দেখি আর কি, ব্লার, ব্লার থেকে এভারেজ। ওকে, এই দেখুন এখানে কালার দেখতে পাচ্ছেন অবশ্যই চেঞ্জ আছে প্রতিটা পিকচারে। আপনি যে পিকচারটি ওপেন করবেন সেই পিকচারে যে এভারেজ কালার আছে সেই কালার নিয়ে একটি সলিড কালার সে করে দিবে। ওকে, আমরা কন্ট্রোল জেড দিই, আনডু করে দিই, আমাদের প্রয়োজন নেই, এটি আমাদের অতটা ইম্পর্টেন্ট না আমার মনে হয়। তো আমরা নেক্সট চলে যাই ব্লার, ব্লার থেকে ব্লার। হ্যাঁ, ব্লার, ব্লার মোর, এবং এই দুইটি হালকা একটু ব্লার করবে। সাপোজ বুঝতে পারবেন না, আমি একটু জুম করে নিই, আমি এই পিকচারটিতেই নিই, একটু জুম করে নিই। সাপোজ এখানে আমরা একটু জুম করে নিলাম বোঝার সুবিধার জন্য। ওকে, এখন আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার এবং দেন ব্লার। এই দেখুন এখানে কিন্তু বুঝতেই পারছেন না যে কি হলো। এই দেখুন জুম আউট করলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কি হলো। আমরা যদি কন্ট্রোল জেড দেই, জুম করে নেই ফার্স্টেই, জুম করে কন্ট্রোল জেড দেই, এই একটু ফলো করলে বুঝতে পারবেন ভালোভাবে যে হালকা একটু ব্লার এখানে ইউজ হয়ে গেছে। সাপোজ এই পিকচারটিতে আমরা ওপেন করে নিই এখানে, বা জুম করে নিই। এবার আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার এবং দেন ব্লার। এ দেখুন দেখতে পারবেন, আরও জুম করে নিই, পিক্সেলগুলো দেখা যাচ্ছে এই এতটুকু। যে আমরা কন্ট্রোল জেড দেই, এই দেখুন এখানে কিন্তু এইরকম ছিল। আমি ব্লার, শুধু ব্লার যে অপশন আছে সেই অপশনটি অ্যাপ্লাই করার পর এই এইরকম হলো। অর্থাৎ আমি কন্ট্রোল জেড দেই, এই দেখুন এটা আগের অবস্থা এবং এটা হলো পরবর্তী অবস্থা। অর্থাৎ হালকা একটু ব্লার অ্যাড করে নিবে সে। ওকে, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না বা প্রয়োজন না। হালকা একটু ব্লার আমরা কাস্টমাইজ করে ব্লার ইউজ করতে পারি, হালকা এই ব্লার আমাদের আর প্রয়োজনই নেই। এবং দেন ব্লার মোর, এটিও আপনার সেম অপশন। এই দেখুন আমি এখানে জুম করে নিই, সেমভাবেই ব্লার মোর, একটু ব্লার বেশি আর কি, ওই ব্লার থেকে ব্লার মোর। এই দেখুন এখানে হালকা একটু বেশি, অর্থাৎ ব্লার থেকে, অনলি যে ব্লার আছে ওই ব্লার থেকে ব্লার মোর একটু কিছু পার্সেন্ট বেশি। এখানে আমাদের ততটা ইফেক্ট পড়বে না বা ততটা বুঝতে পারবো না আমরা, আমরা এভাবে ইউজ করবো না, অন্যভাবে ইউজ করবো কাস্টমাইজ করে, রাইট? তো আমরা এই দুইটি জাস্ট দেখলাম যে কীরকম কাজ করে। এবার আমরা চলে যাব বক্স ব্লার। ওকে, বক্স ব্লার, এবার দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কার্সার দেখতে পাচ্ছেন বক্সের মতো হয়ে গেছে। আমি যদি এখানে জুম করে নিই, সাপোজ এখানে আমি জুম করে নিলাম, এই দেখুন বক্স আকারের ব্লারগুলো কিন্তু বক্স বক্স আকারে হয়ে গেছে। রেডিয়াস আমি যত ইনক্রিজ করবো এখানে সেই বক্স কিন্তু তত ইনক্রিজ হবে। এই দেখুন কন্ট্রোল জিরো দিলাম, অর্থাৎ ফিট করে দিলাম, এখন বক্স বক্স জাতীয় আর কি দেখা যাচ্ছে। আমি একটু ডিক্রিজ করে দেই, এই দেখুন বক্স বক্স কমে যাবে, এই বক্স ব্লার এইরকমই আর কি ইউজ হয়। এটাও আমাদের অতটা প্রয়োজন নেই। হ্যাঁ, এটার প্রয়োজন আছে, বক্স ব্লার আমরা ইউজ করব অনেক জায়গা বা যেখানে আমাদের প্রয়োজন সেখানে ইউজ করে নিতে পারি, প্রবলেম নেই। ওকে, এটা আমরা দেখে নিলাম যে বক্স ব্লার কীভাবে ইউজ হয়। এই পিকচারটিতে আর দেখে নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাব নেক্সট, নেক্সট থেকে ব্লার, ব্লার থেকে আমরা চলে যাব এবার গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার আমরা তো সবাই বুঝি বা সবাই জানি, গাউসিয়ান ব্লার হালকা একটু ব্লার করে দেবে স্মুথলি।
এটা খুব ইউজফুল এবং খুব কাজের আর কি। এখানে হালকা কিছু রেডিয়াস বা আপনি আপনার মতো কাস্টমাইজ করে যে পিকচারটি ওপেন করবেন সেই পিকচারের অনুযায়ী আপনি এখানে করে নিতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু সে সলিড কালার, আমি যদি গজাইন ব্লার একদম ফুল করে দিই দেখুন সলিড কালার কিন্তু নিয়ে নিয়েছে। অর্থাৎ আমরা যে ফার্স্টে যে এভারেজ করেছিলাম এভারেজ এবং এই ব্লার গজাইন ব্লার যদি আপনি একদম ফুল করে দেন তাহলে কিন্তু সেম কালার আসবে। এই দেখুন কালারটি ফলো করুন, এবার আমরা ক্যান্সেল করে দিলাম জাস্ট কালারটা ফলো করার জন্য। এবার আমরা চলে যাবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এভারেজ। এই দেখুন একদম সেম কালার, অর্থাৎ ব্লার করে অনেক ব্লার করে যে কালারটি আপনার হবে এভারেজ করলে সেটি হবে, এবং গজাইন ব্লার একদম 100% করে দিলে অর্থাৎ 100% আর 1000 এখানে 1000 আছে। এই দেখুন দেখতে পাচ্ছেন আমরা ফিল্টার, ফিল্টার থেকে গজাইন ব্লার চলে আসলাম। এখন যদি আমরা এখানে 1000 এই যে 1000 আছে আমাদের 1000 ফুল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সলিড কালার চলে আসছে। এই দেখুন সেম কালার, অর্থাৎ এভারেজ এবং গজাইন ব্লার ফুল করে দিলে যেটা হবে সেটা হলো এখানে রেজাল্ট দেখতেই পাচ্ছেন। আমরা ক্যান্সেল করে দিই, আমাদের এটারও প্রয়োজন নেই। আমরা চলে যাবো নেক্সট, অর্থাৎ আমাদের এই যে পিকচারটি আমার পিকচারটি ওপেন করে রেখেছি এটা ক্লোজ করে দিই, এটা দিয়ে আমরা দেখবো না, দেখবো এটা দিয়ে। ওকে, এবার আমরা চলে যাবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার এবং নেক্সট যেটা আছে লেন্স ব্লার। এই দেখুন লেন্স ব্লারে আপনি এখানে আরও অনেক অপশন পাবেন, অনেকগুলো অপশন পাবেন এবং অনেকভাবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে এখানে আমি একবার ইউজ করেছি এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন রেডিয়াস কম বেশি আছে। আমরা সবগুলো 0-0 করে দেব এবং দেন আমরা কোনটা কতটুকু বাড়াবো বুঝে বুঝে বাড়িয়ে নিব। ওকে, তাহলেই তো ভালো হয়, আপনি ফার্স্ট টাইম এইরকম ডকুমেন্ট বা এইরকম ইন্টারফেস পাবেন, এই ফাস্টার থাকবে। ওকে, এখানে মোর অ্যাকুরেট এগুলোও থাকবে না এবং এখানে নানও থাকবে, এভাবে থাকবে। এবং এখানে প্রিভিউ যদি চেক না থাকে অবশ্যই প্রিভিউ চেক দিয়ে নেবেন, কারণ এখানে যা কিছু কাস্টমাইজ করবেন প্রিভিউ চেক দিলে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো আমরা প্রথম থেকেই শুরু করে দেখি যে কোনটা কিভাবে। ফাস্টার আছে এখানে, ফাস্টার না আমরা মোর অ্যাকুরেট রাখবো, ফাস্টারও রাখতে পারেন প্রবলেম নেই, তবে মোর অ্যাকুরেট রাখলেই আমার মনে হয় বেটার হবে। এখানে ডেপথ ম্যাপ, এখানে আমরা ট্রান্সপারেন্সি রাখতে পারি, লেয়ার ম্যাক্স রাখতে পারি, আমি এটা নিয়ে পরে আলোচনা করব যে এখানে কোনটা রাখলে কী রকম কাজ করবে। ওকে, আপনি লেয়ার মাস্ক যদি এখানে রাখেন এই অবস্থায় আপনি যতই কাস্টমাইজ করেন ইনক্রিজ ডিক্রিজ করেন তাহলে সেগুলো কোনো পার্থক্য বুঝতে পারবেন না। হ্যাঁ, এটি একটু কারণ আছে আমি পরে বলছি, আমি জাস্ট এগুলো আর কি দেখে নিই। ওকে, তো চলুন আমরা ট্রান্সপারেন্সি রাখলাম, ট্রান্সপারেন্সি রাখলে আপনি বুঝতে পারবেন এবং প্রিভিউ এখানে দেখতে পারবেন। ওকে, ফার্স্টেই আমাদের আছে ব্লার ফেকুয়াল ডিস্টেন্স, এখানে আমরা হালকা একটু ডিস্টেন্স বাড়িয়ে রাখবো, বেশি ডিস্টেন্স আমরা রাখবোই না। ওকে, এখানে আমরা ছবিটা একটু জুম করেও নিতে পারি, এভাবে রাখতে পারেন প্রবলেম নেই। ওকে, এখানে আপনি স্কোয়ার, অর্থাৎ যে আপনি ব্লার করবেন ব্লারের বক্সগুলো আপনার কীরকম হবে সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম এর আগে যে বক্স ব্লার, বক্স ব্লার কিন্তু অর্থাৎ 4টি কর্নার ছিল তাই না, স্কোয়ার ছিল, এবং এখানে আপনি চাইলে স্কোয়ার করে নিতে পারবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি এই যে 3 আছে এখানে ত্রিভুজ আকারের হবে, এখানে আপনি যেগুলো সিলেক্ট করবেন এখানে 3, 4, 5, 6, 7, 8 আটটি কর্নার পর্যন্ত আপনার এখানে দেখা যাবে, অর্থাৎ ব্লার করা যাবে। আপনি সাপোজ ভাবছেন যে কীভাবে আটটি কর্নার কী হবে, আমি সাপোজ 8টি কর্নার এখানে দিয়ে দিলাম একদম 8 নাম্বার লাস্টেরটা এবং রেডিয়াস বাড়িয়ে দিলাম। এই দেখুন দেখতে পারছেন যে ব্লারের কর্নারগুলো বুঝতে পারছেন না, আমার মনে হয় অন্যভাবে দেখলে বুঝতে পারবেন। আমি ক্যান্সেল করি, এটি দেখার জন্য আমরা একটু অন্যভাবে দেখে আসি। ওকে, সেক্ষেত্রে আমরা একটা ইলিপসি টুল নিলাম, ইলিপসি টুল নিয়ে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটা ড্র করে নিলাম গোলাকার। ওকে, গোলাকার ড্র করে নিলাম এবং এখানে ফিল কালার দিয়ে দিব আমি ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক এই কালার, এবং স্টক কালার আমরা নান করে দিব, এবং দেন এই দুইটি আমরা রাস্টারাইজ করে দিব, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল ই, অর্থাৎ একসঙ্গে জেপিজি, অর্থাৎ আপনার পিকচার এটি একটা। ওকে, বা অনেক দেখতে পারবেন অনেক মেয়েদের যে কপালে টিপ থাকে বা এরকম গোলাকার যে কোনো কিছুই থাকতে পারে, ডিজাইনও থাকতে পারে, রাইট? তো এবার আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এবার চলে যাব লেন্স ব্লার। ওকে, লেন্স ব্লারে চলে আসলাম, এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে গোলাকার যে শেপটি নিয়েছিলাম সেটা কিন্তু ঠিকঠাকভাবেই এখানে আছে। অন্য কিছুও ফলো করেন সেটাও আপনি দেখে নিতে পারবেন। জাস্ট এই যে লাইটগুলা, এই লাইটগুলো দেখেন এখানে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন যে 3 কর্নার আকারে নিয়ে নিয়েছে। আমরা এখানে 4 করলে কীরকম হবে ব্লার, আর 3 করলে কীরকম হবে বা এর বেশি করলে কীরকম হবে সেগুলো আপনি
নিজে নিজেই চেক করে নিতে পারবেন সবগুলো দিয়ে, এবং রেডিয়াস একটু বাড়িয়ে কমিয়ে এটা আপনি নিজের মতোই করে নিতে পারবেন। এবং এখানে আরও একটি অপশন আছে, এই যে ব্লার কনভার্টার, এটা যদি আপনি জিরো না রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই দেখুন, এবার দেখুন যে জিরো করে দিয়েছি, এখন আমাদের স্কোয়ার আছে, ফোর আছে, এখানে যে ব্লারগুলো দেখতে পাচ্ছেন স্কোয়ার আকারের হয়ে গেছে। এবার আমরা এখানে এইট করে দিই, এইট করে দিই, এই দেখুন এইট কর্নার হয়ে গেছে। যে আমরা গোলাকার একটি শেপ ক্রিয়েট করে এখানে দেখেছিলাম সেটিও দেখতে পারছেন, যে এখানে কর্নার কিন্তু এইট কর্নার হয়ে চেঞ্জ হয়ে গেছে। রেডিয়াস আর একটু কমিয়ে দিই তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই তো, এই যে আমরা এখন ফোর করে দিই, এই দেখুন ব্লারের কিন্তু অ্যাঙ্গেল বা ব্লারের যে পয়েন্টগুলো শেপগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আপনি দেখে নিন যে এখানে কোনটা করলে ভালো হয় বা কোনটা পারফেক্ট হবে সেটা আপনি বুঝে নেবেন। আর এখানে আপনি যতই ইউজ করুন, ফোর বা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যেটা ইউজ করুন, এখানে যে ব্লাড কনভার্টার আছে, ব্লাড কনভার্টার যদি আপনি হান্ড্রেড করে দেন তাহলে সে কিন্তু গোলাকার অটোমেটিক্যালিই নিয়ে নেবে, গোলাকার আপনি যাই করুন সে গোলাকারই নেবে। এই দেখুন, এই এখানে যদি আমি জুম করি তাহলে এখানে হান্ড্রেড করে আছে, রেডিয়াস আমরা একটু বাড়িয়ে দেখতে পারি, এই দেখুন গোলাকার নিয়ে নিয়েছে। এবার আপনি এখানে এইট করুন আর সেভেন করুন আর থ্রি করুন, যেটাই করুন না কেন এখানে কিন্তু সে গোলাকারই রাখবে। এখানে আপনার কাস্টমাইজ, অর্থাৎ এই ফোর কর্নার বা এইট কর্নার এগুলো যদি আপনি যে কোনো কর্নার রাখতে চান তো অবশ্যই ফার্স্টে এটা জিরো করে দিবেন, কারণ এটা জিরো না করলে কিন্তু আপনার এখানে এটা যদি হান্ড্রেড থাকে বা বাড়িয়ে রাখেন তাহলে এখানে গোলাকারের আকারে সে নিয়ে নেবে, অর্থাৎ ওই সেমভাবেই সে নিয়ে নেবে। এই দেখুন এখানে রেডিয়াস আমরা বাড়িয়ে দেখি, এই দেখুন এইট কর্নার এখানে দেখতে পাচ্ছেন, এইট কর্নার। এখন আমরা এখানে ফোর কর্নার দিয়ে দিই, এই দেখুন ফোর কর্নার। এভাবে কিন্তু আপনি ব্লার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, আমি ফোর কর্নার রেখে দিলাম এবং রেডিয়াস একটু বাড়িয়ে দিলাম, এবং আপনি এই অপশনটা দেখেই নিতে পারছেন যে কীভাবে কাজ করে। আমি এই অপশনটা এভাবেই রাখলাম, এখানে আমরা ফোর কর্নার রেখে দিব। ওকে, এবং রোটেশন, হ্যাঁ, এই যে আমাদের ব্লারের যে ইফেক্টগুলো ক্রিয়েট হচ্ছে এখানে, এই আইরিস ব্লার, আমরা আইরিস ব্লার নিয়ে কথা বলেছিলাম এর আগের টিউটোরিয়ালে, আপনি যদি ওইটি দেখে আসেন তাহলে এখানে কিন্তু দেখতে আপনার বা বুঝতে একদম কি বলবো, বুঝতে একদম ইজি হয়ে যাবে যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি এর আগেও আপনি ব্লার নিয়ে কাজ করে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার কাছে ইজিই হবে। আইরিস ব্লার, এখানে আইরিস ব্লারের রেডিয়াস বা আপনার যে কোনো অপশন, ওই এর আগের টিউটোরিয়ালে যে আইরিস ব্লার ছিল ওই সেমভাবেই, রোটেশন আপনি এখানে হালকা একটু চেঞ্জ করে দিতে পারেন কত সেটা আপনার ইচ্ছা। এই দেখুন রোটেশন, এখানে ডিগ্রি হিসেবে রোটেশন 360, অর্থাৎ আমাদের যে ফুল ডিগ্রি হিসেবে এখানে দেখিয়ে দিতে পারবেন, আপনি আপনার মতো করে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবেন সেটা আপনার ইচ্ছা। ওকে, এই দেখুন আমি যদি এখানে সাপোজ 180 ডিগ্রি করি, 180 ডিগ্রি করি তাহলে এই দেখতেই পাচ্ছেন আমাদের ব্লারগুলো 180 ডিগ্রি এখানে হয়ে যাচ্ছে, বুঝে গেছেন কী অবস্থা। এবং নিচে আমরা যেটা দেখব সেটা হলো ব্রাইটেন, অর্থাৎ হাইলাইট, ব্রাইটেন এগুলো আমরা কথা বলবো। তো এগুলো আমরা ফার্স্টেই জিরো করে রাখি, আমি এর আগে প্র্যাকটিসের জন্য আর কি করেছিলাম এই কারণে আর কি আমাদের চলে আসছে। এবার আমরা ব্রাইটনেস, তাই না, ব্রাইট, তো এখানে আমরা যে লাইটগুলো আছে ব্লারের, অর্থাৎ যে পিকচারটি আপনি ওপেন করবেন সেই পিকচারে কোনো লাইট থাকলে, কোনো লাইট কালার বা এরকম হতে পারে বাল্ব, যেমন আমি এর আগে বলেছিলাম যে বাল্বের মতো লাইট, অর্থাৎ যে কোনো কালারের লাইট হতে পারে, লাইট কিন্তু অনেক কালারের হয়ে থাকে, তাই না, যে কোনো কালারের লাইট কোনো কালার এখানে থাকলে সেই কালারটি এখানে ব্রাইট করবে। এ দেখুন আমি ব্রাইটনেস বাড়িয়ে দিব, একদম ফুল করে দিব, দেখতে পারবেন এখানে আপনার এই পিকচারে, যে পিকচারটি আপনি ওপেন করেছেন সেই পিকচারে যদি ব্রাইটনেস অর্থাৎ ব্রাইট কিছু থাকে সেটা কিন্তু একদম ব্রাইট হয়ে যাবে, একদম 100% ব্রাইট হয়ে যাবে, 100% যদি আপনি ইউজ করে থাকেন, একদম ব্রাইট হয়ে যাচ্ছে। আমরা ফুল ইউজ করব না, হালকা একটু কমিয়ে ইউজ করব, সেক্ষেত্রে আমরা এরকম রাখতে পারি হালকা একটু। থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ড আমরা একটু ইনক্রিজ করে দেবো, অর্থাৎ ফুলও করে দিতে পারি, থ্রেশহোল্ড আমরা ফুল করে দেবো। এবং দেন এবার দেখতে পারবেন যে আমাদের যে ব্রাইট কালারগুলো ছিল, অর্থাৎ লাইট কালারগুলো ছিল, সেগুলো কিন্তু হাইলাইট হবে, অর্থাৎ ব্রাইট হবে। এবার এবার আমরা ব্রাইটনেস ইনক্রিজ করে দেবো আরও বেশি করে, এবং দেন দেখতে পারবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে লাইট কালারগুলো ছিল সেই লাইট কালারগুলো আরও ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ আরও বেড়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে ইউজ করে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। আমি এখানে সাপোজ এরকম রেখে দিলাম, এবং এরকম আমাদের হাইলাইট হলো, রোটেশন একটু কমিয়ে দিব,
আমাদের রেডিয়াস হালকা একটু বাড়িয়ে কমিয়ে এখানে দেখতে পারবেন, যত পার্সেন্ট রেডিয়াস ইউজ করবেন আপনার এই ব্লার তত পার্সেন্ট বেশি হবে, এটা তো বুঝেই যাচ্ছেন বা বুঝতেই পারছেন যে কিভাবে হয়। এবং দেন ব্লেড আমাদের যতটুকু আছে আপনি চাইলে একটু ইনক্রিজ করে দিতে পারেন এবং রেডিয়াস একটু কমিয়ে রাখতে পারবেন। এবং আপনি চাইলে যদি মনে করেন যে আমাদের এখানে যে কর্নারগুলো আছে কর্নারগুলো থাকবে না, অন্য কিছু করবেন, সেক্ষেত্রে আপনি এখানে করে নিতে পারেন ব্লড কনভার্ট, এটা আপনি ফুল করে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এখানে গোলাকার হয়ে গেছে, এই যে গোলাকার গোলাকার সব জায়গায় হয়ে গেছে। তো আমরা আর গোলাকার না, রাউন্ড বা আমাদের যে স্কোয়ার থাকবে এরকম থাকবে। রেডিয়াস হালকা একটু আরও আমরা একটু কমিয়ে রাখি, রোটেশন আরও একটু কমিয়ে দিই, এত রোটেশনের আমাদের প্রয়োজনই নেই, একটু কমিয়ে রাখবো। এবার দেখতে পারেন যে লাইট কালারগুলো কিন্তু অনেক দেখতেই পারছেন যে কেমন আরও ফুটে উঠেছে, অর্থাৎ ব্রাইট হয়েছে। এবার রেডিয়াস আমরা আরও একটু কমিয়ে দিব, ব্লড কনভার্ট একদম জিরো করে দিব, এভাবে রেখে দিতে পারি, আপনি আপনার মতো রেখে দিতে পারবেন। রেডিয়াস আমরা আরও একটু বাড়িয়ে দিই, প্রতিটা পিকচারের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে রেডিয়াস ইউজ হয়, এটা আপনি জানেন বা সবাই জানি আমরা, তাই না? এবার আমরা চলে আসি নিচে, নয়েজ। আপনি কি নয়েজ ইউজ করবেন কি না করবেন সেটা আপনার বিষয়, আমি এখানে নয়েজ ইউজ করবো না। নয়েজ ইউজ করলে কেমন হবে, আমি নয়েজের অ্যামাউন্ট যদি বাড়িয়ে দিই, দেখুন আমার পিকচারটিতে অনেক নয়েজ চলে আসবে প্রচুর পরিমাণে। আমরা নয়েজ এখানে রাখবো না, এখানে আমরা এভাবে রাখবো, মোর এভাবে রেখে দিব। ওকে, ঠিক আছে, এবার আমরা ওকে করে দিতে পারি যদি আপনার কমপ্লিট হয়ে যায় এটি, অর্থাৎ আপনার ব্লার যেভাবে ইউজ করতে চেয়েছেন নর্মালি সেভাবে যদি আপনি পেয়ে যান সব কিছু, তাহলে অবশ্যই ওকে করে দিতে হবে আপনাকে। কারণ আমরা সব কিছুই দেখে আসলাম, আর কিছু আমাদের মনে হচ্ছে না বাকি আছে। এখানে ইনভার্ট করলে কি বুঝবেন, ইনভার্ট করলে এই যে আইরিস ব্লার আছে এটা ইনভার্ট হবে, ইনভার্ট করে দিবেন, এই দেখুন এটা কিন্তু সব আবার আগের মতো হয়ে গেল, অর্থাৎ ইনভার্ট হয়ে যাবে। ইনভার্ট আমরা চেক রাখবো না, ইনভার্ট সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি সিলেক্ট করে নেন কোনো কিছু, তাহলে কিন্তু সে তখন কিন্তু এই ইনভার্ট অপশনটি অনেক প্রয়োজন হবে আপনার, সেটা তো বুঝতেই পারছেন, ইনভার্ট কিন্তু সিলেকশনের জন্য কাজ করে। দেন আমরা এখানে এবার ওকে করে দিতে পারি, আমি জাস্ট ওকে করবো না, আপনাদের আরও একটু ভালোভাবে দেখাবো বা কীভাবে যে এইখানে যে লেয়ার মাস্ক আছে ট্রান্সপারেন্সি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্ট জেড এবং যে ইলিপসি টুল নিয়ে আমরা একটা শেপ নিয়েছিলাম সেটি ডিলিট করে দেবো, নর্মালভাবেই আমাদের যে পিকচারটি আছে এটি রয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে একটি ডুপ্লিকেট করে নিলাম পিকচারটি, অর্থাৎ একটি এডিট করব সিলেকশন করে। এবার আমরা কুইক সিলেকশন, এবং কুইক সিলেকশন দিয়ে আমরা এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটি সিলেক্ট করে নেব একটু ভালোভাবে। এতো আমাদের মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, আমি রাফভাবে সিলেক্ট করলাম, আপনি একটু ভালোভাবে সিলেক্ট করে নেবেন। এবার আমরা সিলেক্ট করে নিলাম, এবার আমরা ইনভার্স করে নেব, সিলেকশন ইনভার্স করে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে হবে আমাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টে আমরা ইফেক্ট করব না, অর্থাৎ সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করে দিলাম। এবং দেন চলে গেলাম আমরা ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা চলে গেলাম লেন্স ব্লার, এবং লেন্স ব্লার এখানে আমাদের যা কিছু যেভাবে আছে ট্রান্সপারেন্সি রাখলাম ফার্স্টেই, আমরা ট্রান্সপারেন্সি কীভাবে কী করব সেটা দেখে আসবো। এবং ট্রান্সপারেন্সি রেখে আমরা ওকে করে দিব, এবার ওকে। এবার এখানে আমরা রেডিয়াস একটু কমিয়ে রাখবো, কারণ রেডিয়াস একটু বেড়ে গেছে আমার মনে হচ্ছে, বা আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, নো প্রবলেম। আমরা দেন ওকে করে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। এবার দেখতে পারছেন যে আমার যে সিলেক্ট এরিয়া সেগুলোও ধরেছে, এবং আপনার সাবজেক্টে যেগুলো ছিল সেগুলোও ধরেছে, ডোন্ট ওরি। এবার চলে যাব আমরা এখান থেকে লেয়ার মাস্ক, এবার আমরা লেয়ার মাস্ক করে দেবো, এই দেখুন লেয়ার মাস্ক করে দিলাম, দেখতেই পারছেন সাবজেক্ট কিন্তু ফ্রন্ট সাইডে চলে এসেছে, এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার ইফেক্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা লেয়ার মাস্ক অবস্থায় দেখে আসবো,
লেয়ার মাস্ক আমরা ডিলিট করে দেই। এবার দেখতে পারেন এভাবে কিন্তু আপনি সেভ করে দিতে পারেন ছবিটি, যে কোনো পিকচারটি কিন্তু স্মুথলি খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এবার আমরা লেয়ার মাস্ক ডিলিট করে দেবো। লেয়ার মাস্ক কীভাবে করবো সেটা আমরা দেখে নিব, যে ওখানে অপশন ট্রান্সপারেন্সি অপশন আছে, লেয়ার মাস্ক ডিলিট করার আগেই আমরা এখানে সিলেকশন করে নিলাম, ওকে, যতটুকু আমাদের সিলেকশন ছিল, এবং দেন আমরা লেয়ার মাস্ক ডিলিট করে দিলাম। বা আপনি চাইলে কন্ট্রোল জেডও দিয়ে দিতে পারেন, কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার জেড, ওকে, একদম আগের জায়গায় চলে আসবেন, অর্থাৎ যে ব্লার ইফেক্ট ইউজ করার আগে, অ্যাপ্লাই করার আগে। ওকে, আমরা ফিরে আসলাম। এবার আমরা ফার্স্টে ব্লার ইফেক্ট ইউজ করার আগেই আমরা এখানে লেয়ার মাস্ক করে দিব। ওকে, এবার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনভার্স করলাম, এবং দেন সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড আলাদা করে ফেললাম, এবং দেন আমরা এখানে লেয়ার মাস্ক করে দিলাম জাস্ট। ওকে, এবার আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা চলে যাব লেন্স ব্লার, লেন্স ব্লারে চলে গেলাম, এবং এখানে যে আমাদের ট্রান্সপারেন্সি আছে, সরি, আমাদের যে ব্লার যে ইফেক্ট ইউজ করবো সেটা পিকচারে ইউজ করবো, আমরা এই মাস্কে ইউজ করবো না, মাস্কে সিলেক্ট ছিল, আমরা এই পিকচারে সিলেক্ট রাখা অবস্থায় চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে লেন্স ব্লার। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার লেন্স ব্লার চলে এসেছে, এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড বা আপনার সাবজেক্ট যেটাই হোক, আপনার লেয়ার মার্ক যতই করা থাকে সবগুলোই অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? দেখতেই পাচ্ছেন যে আলাদা আলাদা নেই, সব অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে এবার আমরা লেয়ার মার্ক দিয়ে দিব, লেয়ার মার্ক দিয়ে দিব, এবং দেন জাস্ট ওকে করে দিব। আমাদের অপশনগুলো কিন্তু সেমই আছে, যা কিছু আমরা ইউজ করেছি সেগুলো কিন্তু আমাদের এখানে সেমভাবেই আছে, আপনি আপনার মতো ইউজ করে নিতে পারেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন লেয়ার মাস্ক অবস্থায় আমরা লেয়ার মাস্ক দিয়ে ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনার ফ্রন্ট সাইড, অর্থাৎ যে আপনার সাবজেক্টটি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেছে ব্লার, অর্থাৎ লেন্স ব্লার, আইরিস ব্লার, যেটি বলুন আপনি, আমার মনে হয় যে পারফেক্টলি সব কিছু হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু যদি বোঝার বাকি থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, এর আগের যে টিউটোরিয়াল আছে ওই টিউটোরিয়ালটিও আপনি দেখে আসতে পারেন। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।